আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরেকটি ভিডিও ফাঁস হয়েছে শেখ হাসিনা দিল্লি থেকে বরগুনা জেলা আউমিলিগের সেক্রেটারি সহ তার লেসপেন্সার তার যে ফেলে রাখা ওই ছাগলের বাচ্চাগুলো আছে না ছাগলের মা চলে গেছে হন বাচ্চাগুলো তো কেওমেও করতেছে দেশের বিভিন্ন জায়গা থেকে এখন বরগুনা জেলা আউমিলিগের সেক্রেটারির সাথে সরাসরি শেখ হাসিনা যে আলাপ করেছে সেই ফোন আলাপটি আপনাদের সামনে আমি Tu le dolci. জি প্রিয় আপনারা নিশ্চয়ই নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে হাসিনা দিল্লি থেকে বরগুনা জেলা আওয়ামী লীগের সেক্রেটারির সাথে যে কথা বলছিলেন সেই কথাটা আপনারা নিশ্চয়ই এতক্ষণ শুনেছেন এবং আরো কিছু তারা স্লোগানও দিয়েছে সেগুলো শুনেছেন এবং বলছেন যে আপা আপনি ঘাবরাবেন না আমরা আছি আপা যে ঘাবড়িয়ে গিয়েছে এই কারণে এখানে তাদের একটু ছবিগুলা আমি একটু দেখাচ্ছি যে ট্রেনে যে এখানে দেখেন তারা যে কথা বলতেছে এই গেঞ্জি পরে বরগুনা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আরো কিছু লোক তার পাশে আছে আপনারা শুনতে পাচ্ছেন বলছে শেখ হাসিনা বয় নাই রাজপথ সারি নাই বরগুনা জেলা থেকে বরগুনা জেলার আওয়ামী লীগের কিছু ছাগলের বাচ্চারা যাদের মা চলে গেছে এখন তারা উপাস আছে এখন তারা বলতেছে যে শেখ হাসিনার বয় নাই রাজপথ ছাড়ি নাই তো রাজপথে আমরা ইনশাল্লাহ পনেরো তারিখ দেখাবো আমাদের ছাত্র দেখাবে আমাদের শিবির দেখাবে আমাদের রাজপথে আমাদের গণ অধিকার পরিষদের ছেলেরা দেখাবে এবং আশা করি পনেরো তারিখে তারা ভালো একটু পরোটা মাংস খেতে পারবে রাজপথে আমরা ভালো করে একটু পরোটা মাংস যেন সেনাবাহিনী পুলিশও তো এখন কাজে ফেরত আসছে তাইলে একটু ভালো করে তাদেরকে ধুলাই দিয়ে দিবেন যদি পনেরো তারিখ রাস্তাঘাটে নামে পনেরো তারিখে বাংলাদেশের যেই জায়গায় পাবেন ওই যে কাঙ্গালি বুজার খিচুড়ি যেই জায়গায় পাতিলা পাবেন নিজেরা খাবেন আর তাদেরকে পাতিলার উল্টা পিঠ দিয়া একটু ভালো গরম পাতিলা দিয়া একটু ভালো ধুলাই করে ঘরে পাঠিয়ে দিবেন ঘরে না শুধু পারলে একটু বেঁধে সেনাবাহিনীর কাছে দিয়ে দিবেন কারণ এখনো যেখানেই পা সেখানেই কিন্তু সেনাবাহিনী বেন্দা দিয়ে পিছনের সাইডটা একেবারে একেবারে থেতলা বানাই দিচ্ছে তো থেতলা আরো কিছু হয়তো পনেরো তারিখে হবে যাদের একটু থেতলা হওয়ার স্বপ্ন আছে তারাই হয়তো বা পনেরো তারিখ রাস্তায় নামবে